প্রাইসটা কম, এটা আমি ফিক্সড প্রাইস বলে দিব কাস্টমারের কাছে, এবং আমাদের ম্যাক্সিমাম কাস্টমারের বাজেট 10.5-11.10 এর ভিতরে। ইনশাআল্লাহ এর থেকে কমে হবে, ইনশাআল্লাহ এর থেকে কমে হবে। আরন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। আরন ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমার শোরুমের অ্যাড্রেস প্লাটিনাম কার্জন, 222 তেজগাঁও রিং রোড, ক্যাফেডি পার্টেক্স এবং এক্সিকিউটিভ মোটরস বিএমডব্লিউ কেয়ার শোরুমের মাঝে গলিতে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো নিশান টিডা। নিশান টিডা 2005 গাড়ি, আপনার 2010 রেজিস্ট্রেশন, রেড কালার। রেড কালার, এটা ফুললি তেলের গাড়ি, 1500 সিসি। নিশান ব্লু বাট আর নিশান টিডা সেম ক্যাটাগরি গাড়ি, জাস্ট খালি আউট লুকিংটা বেশ কম, সামনে এবং পিছের লুকিংটা বেশ কম, হেডলাইট আর জাস্ট ডিফারেন্ট লুক করছে, কিন্তু জাস্ট গাড়ি এক, গাড়ি এক, কমফোর্টেবল ভিতরে শো টোটালি এক। আচ্ছা, আর ওই পার্টস কি অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল পার্টস, নিশান টিডার পার্টস, নিশান ব্লু বাট, নিশান এক্সটেল, নিশানের পার্টস এখানে অ্যাভেলেবেল। আচ্ছা, এই গাড়িটা দেখেন আপনার 2005 গাড়ি, 2010 রেজিস্ট্রেশন গাড়ি, কিন্তু আমরা টাচ আপ কালার করেছি। হ্যাঁ, আচ্ছা, টাচ আপ, হেডলাইট অরিজিনাল, সামনের ফন্ট, গ্রিল টিল যা আছে এ টু দ্য এভরিথিং অরিজিনাল। আচ্ছা, এবং আপনার চাকার রিংটা দেখেন কি সুন্দর, খুব সুন্দর রিং, গাড়ির সাথে একবারে ম্যাচ করে চাকার রিং লাগানো। আচ্ছা, খুব সুন্দর রিম পেয়ে যাচ্ছেন আপনারা, এবং টায়ারগুলো সাপোর্ট ভালো দিবে? টায়ার তো 1 বছরের উপরে যাবে ইনশাআল্লাহ এটার। আচ্ছা, প্রতিটা গ্লাস কি জেনুইন ভাই? প্রতিটা গ্লাস জেনুইন, নিশান টিডা প্রতিটা গ্লাসে আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা গাড়ি, এবং গাড়ির কালারটা খুব সুন্দর, 2005 মডেল, এবং রিমগুলো খুব সুন্দর গাড়ির, এবং টায়ারগুলো সার্ভিস তো ভালোই দিবে ভাইয়া, 1 বছর উপরে দিবে। বাম পাশের বডিটার কি অবস্থা ভাইয়া? বাম পাশের বডিটাও আপনারা একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা গাড়ি। ভিতরটা দেখেন আপনার অসাম, ভিতরটা তবে আসলে অসাম, আসলে অসাম, খুব ওডেন অ্যাশ ব্ল্যাক, এটা যে একটা কম্বিনেশন করছে কালারের, মানে ডি প্লেয়ার অ্যান্ড ব্যাক ক্যামেরা সহ। আপনার গিয়ারটা দেখেন, গিয়ারের মানে এটা অরিজিনাল এভাবে আসে, উডেনটা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা, করি নাই এটা কি জাপান থেকে এভাবে আসে? এভাবে আসে, এভাবে আসে, এভাবে আসে, খুব সুন্দর একটা গাড়ি। আবার এখানে একটা আপনার এই ছোট একটা আপনার বক্স আছে, আবার এখানে একটু দেখেন উপরে সানগ্লাস হোল্ডার। আচ্ছা, সানগ্লাস, সানগ্লাস হোল্ডার তার পেয়ে যাচ্ছেন আপনারা, এবং বক্স স্পেস আপনাদের খুব সুন্দর। আবার এখানে একটা বক্স দিয়েছে আপনার, মানে বক্সের অভাব, মানে আপনার মানে ছোট 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 জিনিসগুলো রাখার জন্য খুব সুবিধা হবে, অনেক অনেক অনেক, এবং ভালো মানের সিট কভার পেয়ে যাচ্ছেন। এটাও 5 সিটের গাড়ি, কমফোর্টেবল কার, কমফোর্টেবল কার, এবং সিলিংটা আপনার এক কথায় চমৎকার ফ্রেশ পেয়ে যাচ্ছেন, বসে অনেক আরাম পাবেন এই গাড়িতে। পিসের পিসের সাইডটা দেখেন, অনেক স্পেস, হিউজ পরিমাণ স্পেস, আমি একটু বসি যে অনেক স্পেস, অনেক স্পেস পেয়ে যাবেন আপনারা। নিশান টিডা, এবং প্রাইসটাও কম ভাইয়া? প্রাইসটা কম, এটা আমি ফিক্সড প্রাইস বলে দিব। আচ্ছা, কাস্টমারের কাছে, এবং আমাদের ম্যাক্সিমাম কাস্টমারের বাজেট 10.5-11.10 ভিতরে, ইনশাআল্লাহ এর থেকেও কমে হবে, ইনশাআল্লাহ এর থেকে কমে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। এবং ব্যাক সাইডটা দেখেন, টোটালি ফ্রেশ, একবারে ফ্রেশ, অরিজিনাল গ্লাস, জি, আপনার এই স্টিকার অরিজিনাল, টোটালি অরিজিনাল, বাম্পার লাগানো আছে এক্সট্রা, আপনার কোনো রকম কাজ নাই। রাইট সাইডটা দেখেন আপনার, টোটালি ফ্রেশ, প্রত্যেকটা গ্লাসেই জেনুইন, জি। আমি ব্যাকডালাটা খুলে দেখাচ্ছি, পিছে আপনার এটা কিন্তু ব্যাকডালা আপনার পুশ, আচ্ছা, পুশ কাজ করবেন খুলে যাবে। আচ্ছা, একদম ইজি, অনেক স্পেস। আচ্ছা, 100% তেলের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা, অনেক স্পেস, অনেক স্পেস, অনেক স্পেস, এবং পিছনের ভিতরটা অনেক ফ্রেশ হয়ে যাচ্ছে আপনারা, প্রতিটা জয়েন্ট সহ। আপনারা এই পিছে ব্যাকডালার এই ভিতরে বোর্ডটা দেখেন, তবে টোটালি এ টু জেড ইনশাআল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, এবং এই গাড়ির সার্ভিস তো এক কথায় চমৎকার, নিশান গাড়ি তো ভাই, অনেক কমফোর্টেবল। আচ্ছা, এবং ডান পাশটা কি অবস্থা? ডান পাশটা দেখেন, পিছের সাইডটা দেখেন, আমি দরজাটা খুলে দিচ্ছি। আচ্ছা, প্রতিটা ডোরি তো ভাই ফ্রেশ, ভিতরে দেখেন ভাই, বলেছিলাম না জাগার কথা, অনেক আসলে অনেক জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা। সামনের ডোরটা দেখি ভাই, এই ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয়, এটাও তো ভাই ফ্রেশ। আপনার উডেনটা দেখেন কি সুন্দর, খুব সুন্দর উডেন পেয়ে যাচ্ছেন আপনারা, হ্যান্ডেলটা, হ্যান্ডেল সহ, এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে, জি। ড্যাশবোর্ডটা এক কথা চমৎকার ফ্রেশ পেয়ে যাচ্ছেন আপনারা, এবং সিলিংটা কি অবস্থা ভাই? সিলিংটা ফ্রেশ, সিলিংটাও ফ্রেশ, কোনো কাটা দেখেন আপনারা, আপনারা ওই যে নিশা মিটসুবিশি ল্যান্সার EX, খুব সুন্দর সুন্দর মিটার, টোটাল মিটার পেয়ে যাচ্ছেন আপনারা, 70,957 কিলোমিটার গাড়িটা চলা দেখাচ্ছে, জি। জেনুইন মাইলেজ ভাই? জি, জেনুইন মাইলেজ, মাইলেজের বেলা ভাই আমি আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবো না। আচ্ছা, আপনি এইভাবে মাইলেজ ট্যাম্পার হয়েছে কিনা বা কিভাবে আসে এটা আমি বলতে পারবো না, কারণ ম্যাক্সিমাম গাড়ির ভাই মাইলেজ ঠিক থাকে না। আচ্ছা, আমরা দেখি গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা, গাড়ির বডি ঠিক আছে না, গাড়ির কাগজ ঠিক আছে কিনা, এই তিনটা জিনিস ঠিক থাকলে আর কিছু লাগে না। ইঞ্জিন যদি খারাপ থাকে সমস্যা নেই, ইঞ্জিন চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়, সমস্যা নেই। গাড়ির কাগজ এবং বডি, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, এটা হলো আমাদের মেন গাড়ির দেখার একটা মেন একটা
পার্ট এটা আমি কাস্টমারকে ওপেন করে দিলাম আপনারা সবাই যেখান থেকে গাড়ি কিনেন দেখবেন যে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা গাড়ির পেপার ঠিক আছে কিনা জি বাস আর কিছু লাগবে না সব চেঞ্জেবল মেন হচ্ছে গাড়ির পেপার্স চেসিস মাসেল বডি রাইট এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইঞ্জিন এগুলো চেঞ্জ করা যায় এগুলো কোনো ব্যাপার না ব্যাপার না কি অবস্থা ইঞ্জিনের বনারটা আপনার একবারে ফ্রেশ আচ্ছা বনারটা দিয়ে শুরু করেন বনারটা ফ্রেশ বনারটা ফ্রেশ আপনার এই যে চেসিস মার্সেল যা আছে একবারে ইনক্লুডিং নতুন ব্যাটারি লাগানো আচ্ছা নতুন ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা ইঞ্জিনটা গাড়ির সাথে অরিজিনাল মানে গাড়িটা আসলে তেলের গাড়ি তো কম চলছে এই কারণে গাড়ির আসলে ওরকমই ফ্রেশ পড়ে আছে আর বেসিক্যালি গাড়িগুলা যাদের জন্য বাংলাদেশে আসছে তারা কিন্তু আপনার উপরের লেভেলে উর্ধ্বতন কর্মকর্তা লেভেলের জন্য তাদেরকে জন্য গাড়িগুলো এনে আনা হয়েছিল বাংলাদেশে আচ্ছা নিশান ব্লুবার টিটা সানি সানি তারপরে আপনার এই টাইপের গাড়িগুলো বেশিরভাগ সরকারি লোকরা ইউজ করে আর্মি পার্সন আচ্ছা কমফোর্টেবল কার ফ্যামিলি ইউজের জন্য খুব কমফোর্টেবল কার মডেল হলো 2005 মডেল 2010 রেজিস্ট্রেশন আচ্ছা তেলের গাড়ি নিশান টিটা এটার গাড়িটার প্রাইস আমি ফিক্সড দাম বলে দিই যাতে আপনাদের কষ্ট কম হয় এবং আসবেন দেখবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন পছন্দ হলে গাড়ি নিয়ে যাবেন আচ্ছা ফিক্সড প্রাইস দাম বলে দিই গাড়িটা ফিক্সড প্রাইস রাখবো আমি 9,60,000 টাকা 9,60,000 টাকা তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন জি আর কিছুটা অনাত্ত করা যাবে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে আর রাস্তা নেই ভাই আমি 10 লাখ চাইতে পারতাম 10,20,000 চাইতে পারতাম গাড়িটা আমি 9,60,000 টাকা রাখবো আপনার কথা বললে কমা দিব আচ্ছা রাস্তা একটু করে নিন আচ্ছা ঠিক আছে কোদাল দিয়ে রাস্তা একটু করে নেবেন অসুবিধা নেই কোদাল দিয়ে না আমরা নিজে হাতে করব অসুবিধা নিজের হাতেই করবেন আচ্ছা যেভাবেই করেন রাস্তা একটু করে নেবেন কমা দিব ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার 0181707-8458 আর আমার পার্টনার মানিক ভাইয়ের মোবাইল নাম্বার 0171-588-347 ঠিক আছে আনন্দ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম